আসলে আমি একটা অন্য ছবি নিয়ে কথা বলতে এসেছিলাম প্রিয়ের সঙ্গে, তারপর ডেট এবং চরিত্রগত নানান ধরনের প্রশ্নে আর ফাইনালি ওই কাজটা হয়নি। এবং আমি বলেছিলাম যে এইটা না আমাদের ছবি নয়, তখনই ও বলেছিল যে না না আমাদের ছবিটা ঠিক বলেছিস, আচ্ছা আচ্ছা আমাদের ছবিটা হবে, আমাদের ছবিটা ভিঞ্চিদা কনসেপ্ট আমার আছে বলে ও আমাকে গল্পটা শোনায় এবং বলে যে এটা রুদ্রর একটা গল্প, সেটাকে আমি ডেভেলপ করছি এবং ভিঞ্চিদা চরিত্রটা ভাবজি রুদ্রকে, তোকে ভাবজি আদি বোস চরিত্রটা। তারপর স্ক্রিপ্ট শুনি এবং মানে খুব ইন্টারেস্টিং একটা 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 গল্প, পাশাপাশি একটা দারুণ চ্যালেঞ্জিং একটা চরিত্র, তো ফলে এক ধরনের জানতামই এক্সাইটমেন্ট বেড়ে যায়, পাশাপাশি রুদ্র আছে এবং রুদ্রর সাথে আমার কোনোদিনই সেভাবে ভালো করে আমরা একসঙ্গে কাজ করিনি এবং এটা অলমোস্ট মানে মূল কাজটাই প্রায় রুদ্রর সঙ্গে, ফলে মানে আর একটা এক্সট্রা এক্সাইটমেন্ট থাকে কাজটা নিয়ে। হ্যাঁ, এটা আমি শুনেছি যে সৃজিদের ছবি গল্প শুনেছি আর কি আমাদের বন্ধুবান্ধবদের থেকে, যে ওখানে একটা মানে একটা অ্যাক্টার অলমোস্ট নাকি একটা ব্রেকিং পয়েন্টে গিয়ে পৌঁছয়। তো সত্যি কথা বলতে কি আমি শুধু গল্পই শুনেছি, আমি ওর সঙ্গে দূরে ছবি করলাম, আমার এই অভিজ্ঞতা কখনো হয়নি। তো আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছে কেন তোমার সাথে হলো না, হ্যাঁ তো সেটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারবো না কেন হলো না। আসলে আমার কোনো আফসোস নেই, আমি আমার প্রেশারে পড়িনি শুটিংয়ে, আমার বিরক্ত লাগেনি, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমি ভালোই আছি তাতে। কিন্তু আমার শোনা গল্প সঙ্গে আমার অভিজ্ঞতাটা মেলেনি, এটুকু বলতে পারি। দেখো, মানুষ থ্রিলার পছন্দ করে, আমরা বাঙালিরা যে থ্রিলার পছন্দ করি আমাদের শেষ ক বছরের রিলিজ হওয়া ছবি থেকেই বোঝা যায় এবং তার রেজাল্ট থেকেই বোঝা যায় যে মানুষ থ্রিলার পছন্দ করে। আর এই ছবিটা কে আমার শুধু থ্রিলার বলতে যথেষ্ট আপত্তি আছে। এটা যেমন একটা প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের গল্প, মানে একটা শিল্পীর একটা গল্প, পাশাপাশি এমন একজন লয়ারের গল্প যে আসলে লটাকে সে মনে করছে যে সে সোসাইটির ভালোর জন্য ব্যবহার করছে, পাশাপাশি এখানে একটা প্রেমেরও গল্প একই সঙ্গে চলতে থাকে। তো এতগুলো স্বাদ আমার মনে হয় না যে রিসেন্ট পাস্টে কোনো বাংলা ছবি একটা ছবিতে দিতে পেরেছে বলে। প্রচণ্ড এন্টারটেনিং একটা ছবি এবং পয়লা বৈশাখের ওই আনন্দের আবহে আমার মনে হয় যে এই ছবিটা যোগ্য সঙ্গত হয়ে উঠতে পারে। রুদ্র লেখালেখির অভ্যাসটা অনেক দিনের, রুদ্র রেগুলার সিরিয়াল লিখেছে এক সময়, রুদ্র গান লিখেছে, ওর লেখার প্যাশনটা আছে। আসলে একটা মানুষ এটা হতেই পারে যে সে অনেকগুলো কাজ পারে, কিন্তু অভিনেতা রুদ্র থেকে আমার মনে হয় যে আমাদের দর্শকের চাহিদা এখনও মেটেনি, মানে অভিনেতা রুদ্রকে আরও অনেকভাবে অ্যাজ এ দর্শক আমি দেখতে চাই, ফলে আমি অভিনেতা রুদ্রকে বেছে নেব। ভিঞ্চিদা আসছে 12 তারিখ, 12ই এপ্রিল, আপনারা প্লিজ দেখুন, আমরা অনেক যত্ন করে একটা ছবি বানিয়েছি এবং আমার স্থির বিশ্বাস যে আপনারা ছবিটা ভুলতে পারবেন না।